বনগাঁয় বোমা ফেটে মৃত্যুর ঘটনায় থানায় স্মারকলিপি জমা দিল জেলা কংগ্রেস মানবাধিকার বিভাগ। ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন, দাবি কর্মীদের। বনগাঁয় বোমা ফেটে কিশোরের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর। শিশু মৃত্যুর ঘটনায় বনগাঁ থানায় স্মারকলিপি জমা দিল জেলা কংগ্রেস মানবাধিকার বিভাগ। তাদের দাবি, বনগাঁর বক্সিপল্লী এলাকাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা নিক প্রশাসন। সোমবার সকালে বনগাঁ রেলগেটের পাশে বক্সিপল্লীতে সাধারণ শৌচাগারে বোমা ফেটে 11 বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এদিন সকালে 22 নম্বর ওয়ার্ডের বক্সিপল্লীতে ওই শৌচালয়ে যায় 11 বছরের ওই কিশোর। আচমকা প্রচণ্ড আওয়াজ শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। বিস্ফোরণের অভিঘাতে বাইরে ছিটকে পড়ে রাজু। এদিন সকালে শৌচকর্ম করতে গিয়েছিল ওই কিশোর। এই ঘটনায় ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ, সেই সাথে ওই এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই কারণে উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস মানবাধিকার বিভাগের পক্ষ থেকে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বনগাঁ থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন জেলা কংগ্রেসের মানবাধিকার বিভাগের কর্মীরা বনগাঁ থানায় এসে এই স্মারকলিপি জমা দেন। পাশাপাশি তারা দাবি করেন, বক্সিপল্লী এলাকাতে যে ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসন সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবং এই ঘটনার সাথে যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। আগামী দিনে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও দাবি করেন তারা। এই বিষয়ে কংগ্রেসের জেলা মানবাধিকার বিভাগের সভাপতি তুহিন চ্যাটার্জি বলেন, সোমবার বনগাঁয় বোমা ফেটে এক কিশোরের মৃত্যু হয়। আজ আমরা বনগাঁ থানায় একটি ডেপুটেশন দিতে এসেছি, যাতে আগামী দিনে পঞ্চায়েত ভোট আসছে, যার কারণে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে যেন প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়। আমাদের দাবি, এর পেছনে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক। একটা 12 বছরের ছেলে সে বোমার আঘাতে মারা গেছে, সেই জন্য আমরা এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে খুবই হচ্ছে উদ্বেগ। আমি হচ্ছি হিউম্যান রাইটস সেলের চেয়ারম্যান আছি নর্থ চব্বিশ পরগনা রুরালের কংগ্রেস পার্টি অফিসে, কংগ্রেস পার্টি। তো আমরা সেই জন্য এখানে একটা ডেপুটেশন দিতে এসেছি এবং আগামী দিন যে পঞ্চায়েত ইলেকশন আসছে, আমাদের অনুমান যে আগে যেরকম হয়েছে আগামী দিনে হয়তো সেরকম কিছু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখানে ডিটোরিয়েট হতে পারে। তাই আমরা এখানে এই ডেপুটেশন দিতে এসেছি যাতে সেই জিনিসগুলোকে কিছুটা আটকানো যায়। এই বলা কালকে যে ঘটনা ঘটেছে, যাতে যারা মানে যারা এর পেছনে আছে তাদের প্রপার লক্ষ্যে অ্যারেস্ট করা হোক এবং হচ্ছে রুটে পৌঁছানো হোক। দুজন অ্যারেস্ট হয়েছে আমরা শুনলাম, আরও যদি কেউ এর পেছনে থাকে তো সেটা হোক এবং হচ্ছে এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আগের থেকে একটু বেটার হোক, এটাই আমাদের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।